আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনাদের সকলকে এ আর বি সি এডুকেশান চ্যানেলে আবারও একবার স্বাগতম চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তার আগে বলে রাখি এটি একটি অনলাইন স্টাডি প্ল্যাটফর্ম এখানে স্কুল এবং মাদ্রাসা বোর্ডের সমস্ত আরবি বিষয় পড়ানো হয় আলিম এবং ফাজিল ক্লাসের এবং উচ্চ মাধ্যমিকের তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ক্লাস টুয়েলভের বা ফাজিলের হাদিস বিষয় নিয়ে আর হাদিস বিষয়ে আজকে আমরা কিতাবাহ বা বিবাহ পর্বের বিবাহ পর্বের প্রথম হাদিস যেটা আছে সেটা পড়ব বিবাহের পর্বের প্রথম হাদিস যেটা আছে সেটা পড়ব আর আমাদের আজ আর আমরা যেই বইটা পড়ব সেটা হল মেসকাত শরীফ মেসকাত শরীফের বিবাহ পর্ব আজকে হবে প্রথম হাদিস আর হাদিস নাম্বার দুই হাজার নশো ছেচল্লিশ নম্বর আর আজকের এই পর্বে আমরা আলোচনা করব একটা হাদিস নিয়ে যে হাদিসটা যুবকদের বিবাহ কখন করতে হবে সেই পরামর্শ দেওয়া হয়েছে যুবকরা কখন বিয়ে করবে আর বিয়ে না করলে বা বিয়ে না করার ক্ষমতা থাকলে কি করবে আর বিয়ে করা কী সুন্নত নাকি ফরজ নাকি ওয়াজিব নাকি হারাম সেসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তার আগে বলে রাখি আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় তো চলুন দেরি না দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও বা আজকের প্রথম হাদিস প্রথম হাদিসে আমরা যেটা নিয়ে আলোচনা করব বললাম আগেই সেটা হলো একটা হাদিস হয়তো আবদুল্লাবিন থেকে বর্ণিত হাদিস নাম্বার দুই হাজার নশো

আমাল্লাহ মিয়াস্তাতী ফা আলাইহি বি সৌম ফা ইন্নাহু লাহু ভিজা উন মুত্তাফাকুয়া আলাই তোমার সব বিষয় নিয়ে আগে আলোচনা করব যে আল্লাহ নবী যুবকদেরকে কি নির্দেশ দিয়েছেন। প্রথমে সে আন আবদুল্লাহ বিন মাস ঔদ হাদিস আবি হলেন কে আব্দুল্লাহ বিন মাস সৌদ রজিয়াল্লাহ তাআলা আনহু যাকে বলা সাহিব আব্দুল্লা বিনৌদের আর একটা উপাধি হল অর্থাৎ আল্লাহ নবীর তিনি জুতা মোবারক এবং অজুর পানি বহনের কাজে লিপ্ত ছিলেন বা আল্লা নবীর খেদমত করতেন সেজন্য তাকে বলা হয় না আল তহুর তো এই হাদিসটার সনদ বারাবি আন আবদুল্লাহ বিন মাসউদ আবদুল্লাহ বিন মাস রাজি আল্লাহ আহু কলা কলা রসুলুল্লাহসাল্লাল্লাহসাল্লাম কলা তিনি বলেন কলা রসুলুল্লাহিসাল্লাহসাল্লাম আল্লাহ নবি সাল্লাল্লা হসলাম বলেছেন ইয়া মা আসারা শাবাব হে যুবক সম্প্রদায় সাবাব মানে যুবক যুবক সম্প্রদায় ইয়া মা আসারার শাবাব হে যুবক সম্প্রদায় মানিস্ত আ মিনকুমুল বা মানে সত মিন কুমুল বা তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহ করার ক্ষমতা রাখে তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহ করার ক্ষমতা রাখে জাউওয়াজ সে যেন বিবাহ করে নেয় ফলে ইয়াতা যাওয়াজ সে যেন বিবাহ করে নেয় তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহ করার ক্ষমতা রাখে সে যেন বিবাহ করে নেয় এই ক্ষমতাটা কি জিনিস বিবাহ করতে গেলে আমাদের ক্ষমতা চাই প্রথমত ক্ষমতা হলো কি যে আর্থিক ক্ষমতা যে আমরা যে বিবাহ করব বিবাহে একটা মোহর থাকে মোহর মোহর থাকে সেই মোহরের টাকাটা দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে আমাদের ইমাম আবু হানিফার মতে মোহরের সর্বনিম্ন পরিমাণ অর্থাৎ মিনিমাম প্রাইস হলো কত দশ দিরহাম এই দশ দিরহাম আমাদের আবুহানি হানিফার মতে বা ইমামে আজম আবুহানি হানিফার মতে দশ হাম হলো বিবাহের সর্বনিম্ন মোহর তো এই মোহর দেওয়ার যার ক্ষমতা থাকবে সে যেন বিবাহ করে নেয় আর একটা ক্ষমতা হলো কি যে শারীরিক ক্ষমতা শারীরিক ক্ষমতা বলতে সে যদি স্ত্রীর স্ত্রীকে মানে স্ত্রীর যে যৌন আকাঙ্ক্ষা সেটাকে যদি সে তৃপ্ত করার ক্ষমতা রাখে অর্থাৎ সে যদি নং নংপুংসক না হয় তাহলেও সে যেন বিবাহ করে নেয় ফালিয়া তার জওয়াজ সে যেন বিবাহ করে নেয় আর এই বিবাহ করবে কেন বিবাহের ফলাফল কি বিবাহ করলে কি হয় লাইনে বলছে বাসার। ফাইন ফাইন নাহু নাহু কেননা বাসার। বিবাহের মাধ্যমে মানুষের দৃষ্টি অবনত হয় দৃষ্টি নিচের দিকে নামে অর্থাৎ বিবাহ করার পর তারা অন্য কোনো জায়গায় চোখ যায় না অন্য পর পর নারীর দিকে চোখ যায় না বা পরপুরুষের দিকে চোখ যায় না সেই জন্য এখানে বলা হয় ফাইন নাহু জুলিল বাসার এই বিবাহের মাধ্যমে মানুষের দৃষ্টি নিচের দিকে নামে সে তার চরিত্রটা ভালো হয়ে যায় আর ও আহসানুলিল ফর্জ আর লজ্জাস্থান সংরক্ষণের পক্ষেও অধিক সহায়ক বিবাহটা বিবাহ করলে কি হয় যেহেতু তার স্ত্রী থাকছে এবং স্ত্রীর সঙ্গে সে তার যৌন কামনাটাকে পরিপূর্ণ করতে পারছে তাই ও লীল ফার্জ বিবাহের মাধ্যমে সে পরনারীর দিকে বা পরনারীর প্রতি বা কোনো ইচ্ছাও তারা থাকবে না অর্থাৎ তার লজ্জাস্থান অন্যায় এবং হারাম কাজ থেকে বেঁচে থাকবে তারপর নবী কী বলছি যাদের মধ্যে এই দুটো ক্ষমতা নেই অর্থাৎ তার শারীরিক ক্ষমতা নেই কিংবা তার আর্থিক ক্ষমতা নেই তারা কি করবে মান অমাল আর যে ব্যক্তির ক্ষমতা নেই আর তোমাদের মধ্যে যার ক্ষমতা নাই যে বিবাহ করার সামর্থ্য রাখো না সে কি করবে সে সে রোজা রোজা রাখে রাখে কারণ রোজার মাধ্যমে কি হয় লাহু কারণ এই রোজা হলো তার জন্য স্বরূপ অর্থাৎ রোজার মাধ্যমে আমরা অনেক রকম খারাপ কাজ কাজ থেকে বেঁচে থাকি যেটা আমরা সারাদিনে করি থাকি মানে রোজা ছাড়া আমরা সারাদিন যেই অন্যায় কাজগুলো করে থাকি রোজা করলে কিন্তু আমরা সেই অন্যায় কাজগুলো করি না সেজন্য জন্য বলেছে কি যে সে যে রোজা রাখবে রোজা রাখলে তার দ্বারা এই খারাপ কাজগুলো অনেকটাই কম হবে ঠিক আছে এই হাদিসটি বর্ণিত আছে মুত্তাফাক আলাই মুত্তাফাকু আলাই বলতে বোঝা বোঝাই যেই হাদিসটা হয়তো ইমাম বুখারি এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই একই রাবি হতে নিজ নিজ কিতাবে স্থান দিয়েছেন সেই হাদিসটাকে বলা হয় মুত্তাফাকু আলাই ঠিক আছে এবার বিবাহ বিবাহ কয় প্রকার বিবাহ তিন প্রকার একটা হচ্ছে ফরজ একটা হচ্ছে সুন্নত আর একটা হচ্ছে হারাম ঠিক আছে এবার যে ব্যক্তি নিজে যৌন তারণাকে চেপে রাখতে পারে না অর্থাৎ বিবাহ না করলে তার ব্যবিচারে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল মানে সে নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না তার জন্য বিবাহ করা ফরজ আর এমনি অবস্থায় সিম্পল নিয়মে কি বিবাহ করা সুন্নত আর নিকাহো সন্নাতুন সুননতি মোহাম্মদ আল্লাহনবী একটা সুন্নত হলো বিবাহ করা ঠিক আছে আর বিবাহ করা হারামকার জন্য যে ব্যক্তি নিজের স্ত্রীকে যৌন সুখ দিতে পারবে না অর্থাৎ নং পুংসক ব্যক্তি এইরূপ ব্যক্তিকে বলা হয় এই রূপ ব্যক্তির জন্য বিবাহ করা হারাম সে বিবাহ করতে পারে না ঠিক আছে তো আমরা এর পরের পরের পেজে দেখে নেব কি যে এই হাদিসটার বাংলা মানে কি এই হাদিসটার বাংলা মানে বঙ্গানুবাদ দুই হাজার নশ ছেচল্লিশ নম্বর হাদিস যারা আপনার আরবি বুঝতে অসুবিধা হচ্ছে তারা একটু বাংলা দেখে নেবেন আবদুল্লাহ বিন ঔদ হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরশাদ করেন হে যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে যার বিবাহের সামর্থ্য আছে সে যেন বিবাহ করে নাই কারণ বিবাহ দৃষ্টি অবনত করার ও লজ্জাস্থান সংরক্ষণের পক্ষে অধিকতর সহায়ক এবং যে সামর্থ্যের অধিকারী নয় সে যেন রোজা রাখে কেননা কেননা রোজা তার পক্ষে নির্বীজকরণ মোত্তাফাকলায় মানে বোখারি এবং মুসলিম সৈপতে বর্ণিত একই দাবি থেকে বর্ণিত তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরের ভিডিও আমরা আরও নিয়ে আসবো বিবাহ সম্পর্কে বিবাহ করা যাবে কি যাবে না বিবাহ কখন করতে হবে ঠিক আছে তারপর আমরা যদি কেউ সন্ন্যাস নিতে চাই বিবাহ না করে সংসার না করে সন্ন্যাস নিতে চাই তাহলে তার জন্য কী অনুমতি দেওয়া হয়েছে হাদিসে আমরা বিবাহ পর্বের সব হাদিস নিয়ে পরের ভিডিওতে আলোচনা করবো পরের ভিডিওগুলিতে আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন লাইক করার পর কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আজকে এ পর্যন্তই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন السلام عليكم ورحمه الله وبركاته